আমি 100% আশাবাদী যে আমরা ফুল প্যানেল জয়যুক্ত হবে। হোপ ফর দ্য বেস্ট, আমি সবসময় পজিটিভ মাইন্ডেড, সো যেহেতু আমি পজিটিভ চিন্তা করছি, দ্যাটস ওয়াই আমি চিন্তা করছি যে আমরা জিতে যাব। এবং এবারে যারা ভোটার আছে তাদের প্রতি এইটুকুই, হয়তো পরে দেখবে, তবে এইটুকু বলতে পারি যে এবার তাদের পারফেক্ট সময় যারা ভোটে দাঁড়িয়েছেন, এবার যদি তারা ভোট দিতে ভুল করে তাহলে আমার মনে হয় যে আর কোনো সুযোগ থাকবে না ভালো কিছু করবার। আমি ত্রুটিপূর্ণ বলবো না, আমি একটি ব্যাপারকেই আমি কখনোই ভালো দৃশ্যে আমি দেখব না। যদি আমি তো বিশ্বাস করি স্টার প্রথা না, বাট কিছু তো আর্টিস্ট আছে খুব রিনাউন্ড, রাজ্জাক ভাই মারা গেছে, আলমগীর ভাই, ওয়াসিম ভাই মারা গেছে, উজ্জ্বল ভাই, ইলিয়াস কাঞ্চন ভাই, ভাইয়া কবরি বাবা মারা গেছেন, ববিতা বা, সুচন্দা ভাবি, চম্পা, মৌসুমি, দিতি মারা গেছেন, শাবনুর, পপি, তারপর পূর্ণিমা, ওনারা এসে যদি তাদেরকে গাড়ি দাঁড় করানো হয় এবং ওরা যে আপনার ভোটার কার্ড দেখেন, এটা অত্যন্ত দুঃখজনক। এই সিস্টেম, দিস সিস্টেম শুড বি চেঞ্জ। এই সিস্টেমের সাথে আমি কোনোভাবেই একাত্মতা প্রকাশ করতে পারি না। যেমন আমি সকালে ঢুকেছি, তখন জিজ্ঞেস করেছি ভাইয়া দাঁড়ান, আমি হেসে দিয়েছি, আমি কার্ড বের করে আমি তার সাথে কথা বলেছি যে আমার ভোটার নাম্বার এত। এখন আমরা যারা এত বছরের কাজ করি তারও যদি আমাকে দাঁড় করানো হয়, এটাই মনে করি আমাদের জন্য একটা প্রেস্টিজিয়াস ব্যাপার। সো আমাদের, তারপর যেহেতু আমি এফবিসিকে ভালোবাসি, এফডি নির্বাচনকে আমি সম্মান করি, আমি সেটা অন্যভাবে দেখিনি, আমি চাই ভালো কিছু। যেরকম আছে ওয়েল অ্যান্ড গুড, এইটা নিয়ে আমি পজিটিভ চিন্তা করছি যে আমরা জিতবো। এবং চলচ্চিত্র শিল্পের জন্য যা যা করণীয় দরকার, চলচ্চিত্র শিল্পীর যে আমাদের সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতি, এটার জন্য করণীয় যা যা আছে আমরা ইনশাআল্লাহ করব যদি আমরা জিতে আসতে পারি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।